আগেও মেরুদণ্ডর মাঝখানে ব্যথা করতো, হঠাৎ মাথায় ব্যথা করতো, হঠাৎ করে না, মানে অনেক দিন যাবতই ব্যথা করে ব্যথা করে, এমনি ওষুধপত্র খাই, ব্যথার হালকা নাপা এগুলা খাই, তা কমে না। তারপর এমনি নার্ভের জন্য অনেক ডাক্তার দেখাইছি। প্রথম যখন ডক্টরের কাছে যান, যখন প্রথম আপনার ব্যথা শুরু হয়, এটা তো প্রাথমিকভাবে আমাদের দেখা যায় অল্প ব্যথা দিয়ে শুরু হয়, আমরা ভাবি যে হয়তো আমাদের স্বাভাবিক ব্যথা হচ্ছে, বাট ধীরে ধীরে আমরা দেখি ব্যথাটা আমাদের বাড়তে থাকে। তো যখন ব্যথাটা বাড়ছিল, তখন যখন ডক্টরের কাছে যান, ওই ডক্টর কি বলেছিলেন আপনাকে? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? ওনারা নার্ভের ই বলছিল, আর ওই যে এমআরআই দিছিল, ওগুলা এমআরআই করছি, করাতে বলছে যে মেরুদণ্ড হাড়ের ভিতরে ক্ষয় আছে, এটা বলছে। পাশাপাশি ডিসপ্রোলাপস ছিল, হ্যাঁ, এগুলো বলছে। বলার পরে আমরা বললাম যে তাহলে ওই ওষুধ টষুধ দিল, খাইলো, ক্ষয় কোনোদিন ভালো হয় না, একটু ব্যায়াম ট্যায়াম করবেন, এগুলো আবার ডায়াবেটিস আছে, হাঁটার জন্য ইয়ে দিল, এগুলো করে ওষুধ টষুধ খেয়ে। কত সালে ঘটনা? একদম এটা 2000 সালের পরে, পরে থেকে এই সমস্যাটা দীর্ঘ সময় মোটামুটি। হ্যাঁ, তারপরে ওই টিভিতে আমরা দেখলাম শফিউল্লাহ স্যারের এই চ্যানেলটায়, ওনার কথা শুনে ভালো লাগলো। আমার হাজবেন্ড বললো চলো ওইখানে যাই, দেখি থেরাপি দিয়ে যদি ভালো হয়। পরে স্যার ওইখানে আসলাম, আসার পরে উনি বললো যে আপনি ভর্তি হয়ে যান, কয়েকদিন থাকলে ঠিক হয়ে যাবেন। এটা 2015 সালের ঘটনা। তারপরে ভর্তি হইলাম, আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্টে আমি 15 দিন ছিলাম, থাকার পরে সুস্থ হয়ে বাড়ি গেছি। এরপরে এখন পর্যন্ত মোটামুটি ভালোই সুস্থ আছি। 2021 সাল, আপনার সেই ব্যথা কি আর ফিরে এসেছে? না, ওই রকম ভাবে ব্যথা আর করে না, স্বাভাবিক সব কাজকর্ম সব কিছু করতে পারছি, স্বাভাবিক সব কাজকর্ম করতেছি, ওই ভারী জিনিসটা কম তুলি, মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে এসেছে, স্বাভাবিকভাবে নিয়ম মতো চলতে বলছে, ওভাবেই চলি আর কি, চলাতে আবার মোটামুটি সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখছেন, তাদের সকলকে জানাই স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির করলাম আমাদের একজন পুরাতন পেশেন্ট, যিনি 2015 সালে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজ পর্যন্ত উনি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বেশি কথা না বলে আসুন একটু ওনার সাথে কথা বলি যে ওনার কী হয়েছিল এবং কী ধরনের ট্রিটমেন্ট উনি নিয়েছিলেন এবং এখন অবধি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। হুসনিয়ারা বেগম। বাসা কোথায় আপনার? বাসা খিলগাঁও চৌধুরী পাড়া। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কী হয়েছিল ঠিক আগে। আগেও মেরুদণ্ডর মাঝখানে ব্যথা করতো, হঠাৎ মাথায় ব্যথা করতো, হঠাৎ করে না, মানে অনেক দিন যাবতই ব্যথা করে ব্যথা করে, এমনি ওষুধপত্র খাই, ব্যথার হালকা নাপা এগুলা খাই, তা কমে না। তারপর এমনি নার্ভের জন্য অনেক ডাক্তার দেখাইছি। প্রথম যখন ডক্টরের কাছে যান, যখন প্রথম আপনার ব্যথা শুরু হয়, এটা তো প্রাথমিকভাবে আমাদের দেখা যায় অল্প ব্যথা দিয়ে শুরু হয়, আমরা ভাবি যে হয়তো আমাদের স্বাভাবিক ব্যথা হচ্ছে, বাট ধীরে ধীরে আমরা দেখি ব্যথাটা আমাদের বাড়তে থাকে। তো যখন ব্যথাটা বাড়ছিল, তখন যখন ডক্টরের কাছে যান, ওই ডক্টর কি বলেছিলেন আপনাকে? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? ওনারা নার্ভের ই বলছিল, আর ওই যে এমআরআই দিছিল, ওগুলা এমআরআই করছি, করাতে বলছে যে মেরুদণ্ড হাড়ের ভিতরে ক্ষয় আছে, এটা বলছে। পাশাপাশি ডিসপ্রোলাপস ছিল, হ্যাঁ, এগুলো বলছে। বলার পরে আমরা বললাম যে তাহলে ওই ওষুধ টষুধ দিল, খাইলো, ক্ষয় কোনোদিন ভালো হয় না, একটু ব্যায়াম ট্যায়াম করবেন, এগুলো আবার ডায়াবেটিস আছে, হাঁটার জন্য ইয়ে দিল, এগুলো করে ওষুধ টষুধ খেয়ে। কত সালে ঘটনা? একদম এটা 2000 সালের পরে, পরে থেকে এই সমস্যাটা দীর্ঘ সময় মোটামুটি। হ্যাঁ, তারপরে ওই টিভিতে আমরা দেখলাম শফিউল্লাহ স্যারের এই চ্যানেলটায়, ওনার কথা শুনে ভালো লাগলো। আমার হাজবেন্ড বললো চলো ওইখানে যাই, দেখি থেরাপি দিয়ে যদি ভালো হয়। পরে স্যার ওইখানে আসলাম, আসার পরে উনি বললো যে আপনি ভর্তি হয়ে যান, কয়েকদিন থাকলে ঠিক হয়ে যাবেন। এটা 2015 সালের ঘটনা। তারপরে ভর্তি হইলাম, আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্টে আমি 15 দিন ছিলাম, থাকার পরে সুস্থ হয়ে বাড়ি গেছি। এরপরে এখন পর্যন্ত মোটামুটি ভালোই সুস্থ আছি। 2021 সাল, আপনার সেই ব্যথা কি আর ফিরে এসেছে? না, ওই রকম ভাবে ব্যথা আর করে না, স্বাভাবিক সব কাজকর্ম সব কিছু করতে পারছি, স্বাভাবিক সব কাজকর্ম করতেছি,
ওই ভারী জিনিসটা কম তুলি, মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে এসেছে, সাজিভাবে নিয়ম মতো চলতে বলছে, ওভাবেই চলি আর কি, চলাতে আবার মোটামুটি সুস্থ আছে। আর মাঝখানে আমরা জানি আপনার বড় মেয়ে কি হয়েছিল ওনার, ও ওই যে ঘুরতে গেছিল চৌকিতে উঠে, চৌকিটা হয়তো ডিস্টার্ব ছিল, তো খুব শক্ত করে ধরে ওখানে ছিল, থাকাতে ওর মেরুদণ্ডের হাড়ের এই দিকে ডিসপ্লেস হয়েছিল। আচ্ছা আচ্ছা। পরে আমরা তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে স্যার বললো যে ভর্তি হলে ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। ওনার এখানে 22 দিন ছিলাম, 22 দিন থেকে ট্রিটমেন্ট করছি, এখন ও আলহামদুলিল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ। কানাডায় আছে ও। এটা কত সালে? এটা 2016 সাল। হ্যাঁ, এখন পর্যন্ত উনি ভালো আছেন এবং প্রবাসে আছেন, আলহামদুলিল্লাহ। জব করছে মা। এই মুহূর্তে ক্যামেরার সামনে আমাদের অসংখ্য হাজার হাজার দর্শক আছেন, যারা এই মুহূর্তে হয়তো আপনার এই কথাগুলো ওনারা শুনছেন। এই ধরনের হয়তো সমস্যার অসংখ্য রোগীও আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা পড়েছেন, হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কার কাছে তাদের যাওয়া উচিত, তাদের জন্য যদি একটু দিক নির্দেশনামূলকভাবে কিছু বলেন। এটা যদি সবাই, এই যে আমরা যেরকম আসছি যে ভালো হইলাম, এখনও সুস্থ আছি, এখন এই ইউটিউব চ্যানেলে দর্শকরা যদি দেখেন যে থেরাপি নিলে ভালো হয়ে যায়, অনেক অসুখ আছে, ডাক্তার আছে বলেন যে অপারেশন করতে হবে, কিন্তু এটা অপারেশন লাগে না, ওই থেরাপির মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমেই সুস্থ হয়ে যাওয়া যায় বা থাকা যায় নিয়ম মতো চললেই। এই জন্য সবাইকে আমি বলবো যে পরামর্শ দিব, যাতে ডিপিআরসিতে এসে এটা ট্রিটমেন্টটা গ্রহণ করে, আউটডোরও আছে, আউটডোরে এসেও দিয়ে যেতে পারবে, যার যে যার যেরকম সামর্থ্য অনুযায়ী বা যার যেরকম শরীরের ই বুঝে স্যার ই দেন, এটা পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ, এটা করলে আমার মনে হয় সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। দর্শক, আজকে আমাদের যে মা, উনি ওনার মেয়েকে উনি নিয়ে এসেছেন, দেখুন যে উনি যখন উপকার পেয়েছেন, উনি ওনার নিজের মেয়েকেও নিয়ে এসেছেন ট্রিটমেন্টের জন্য, ওনার আরেক মেয়ে আছেন তাকে উনি নিয়ে এসেছেন এখানে ট্রিটমেন্টের জন্য, উনিও এখন ট্রিটমেন্টরত অবস্থায় আছেন। আজকের এই ভিডিওটা আসলে তাদের জন্য, যারা অনেকেই জানতে চান যে এই ধরনের ট্রিটমেন্টের পরবর্তীতে রোগীরা আসলে কী করেন বা তাদের অবস্থাটা আসলে কী, অনেকেই সেই সম্পর্কে জানতে চান, অনেকে তাদের ফোন নাম্বার চান, কিন্তু আসলে সিকিউরিটি পারপাস বা আসলে ব্যক্তিগত আসলে নাম্বার বা এই ধরনের কোনো কিছু আমরা আসলে কখনো শেয়ার করতে পারি না, সেটার কারণে তাদের নাম্বার আপনাদেরকে আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। বাট এই যে রোগীরা যখন আসেন আপনাদের সামনে এসে, যখন তারা তাদের প্রিভিয়াস ঘটনাগুলো বলেন, কেন বলেন, মূলত একটাই রিজন যে ওনাদের জীবন আসলে যে ধরনের ভুলগুলো হয়েছে বা যে ভুলগুলো হয়নি, যে ওনাদের যে সঠিক একটা সিদ্ধান্তের কারণে ওনারা যে একটা স্বাভাবিক একটা জীবনে ফিরে আসতে পেরেছেন, একটা সঠিক সময়ের একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই মা, দেখুন উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন উনি ভালো আছেন, ওনার মেয়ে ট্রিটমেন্ট নিয়েছেন উনিও ভালো আছেন। আশা করি আপনারা যারা এই ধরনের সমস্যাটায় আছেন, আমাদের এই বাংলাদেশে কিন্তু এখন অসংখ্য এরকম ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং রোগী ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে তারা ফিরে যাচ্ছেন, স্বাভাবিকভাবে তারা সব কাজকর্ম করছেন। পিএলআইডি হওয়া মানেই যে আসলে একটা মানুষ সম্পূর্ণ অকর্মণ্য হয়ে গেল তেমনটা না, তারা আর 10টা মানুষের মতো কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সব কাজই করতে পারেন, বাট অবশ্যই তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মাঝখানে করতে হয়। আমাদের এই মা কিন্তু আপনাদেরকে ছোটো ছোটো বেশ কিছু পয়েন্ট বলেছেন, তাদের ভিতরে কিন্তু এটা একটি পয়েন্ট যে উনি সঠিকভাবে চলেছেন, সঠিক নিয়মের ভিতরে ছিলেন বলে আজকে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং এই জায়গায় কিন্তু আপনারাও একদিন থাকতে পারেন, যারা এই ধরনের সমস্যা আছেন, শুধুমাত্র একটু খুঁজে নিতে হবে যে আমাকে কার কাছে যেতে হবে বা আমি কোথায় কোন ধরনের ট্রিটমেন্টটা নিব, এবং সেই সুযোগটা কিন্তু এখন আমাদের হাতের মুঠোতে আছে। আমরা গুগলে সার্চ করলে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য তথ্য পেয়ে যাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর
রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।